বাদ দিয়ে হু করে ঢুকছে পানি অথই পানিতে ভাসছে ফেনীর পশুরাম ও ফুলগাজী উপজেলা উজানের ঢল আর টানা বৃষ্টিতে সোমবার রাতে পশুরামের দক্ষিণ শালদর এবং ফুলগাজী উপজেলার দৌলতপুর দক্ষিণ দৌলতপুর কিসমত ঘনিয়ামোড়া এলাকায় পাঁচটি স্থানে বেড়িবাদ ভেঙে যায় প্লাবিত হয় অন্তত দশটি গ্রাম এতে হয়ে পড়েন হাজার হাজার মানুষ পানিতে নিমজ্জিত ফসলের জমি ভেসে গেছে পুকুরের মাছ ঘর বাড়ি আসবাবপত্র সবকিছু আমরা পাহাড়ি ডলের কারণে ক্ষতিগ্রস্ত বিছনাপাতে সবে আমাদের ঘরের ভিতরে এতটুকি আমাদের এই দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ফেনী পশুরাম সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের এ অবস্থায় স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসি ও সমমানের পরীক্ষা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ঘরে প্রায় এক কোমর পানি ছিল রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি তো এখন প্রস্তুতি অনেকটা খুবই খারাপ অবস্থা সারা বছর বৃষ্টিপাত হয় এই সময় বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয় এটা আরো পরে আরো আগে দিলে কি সমস্যা বন্যার কারণে আমাদের আশেপাশে এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিবেচনায় আমাদের কেন্দ্র সচিবরা সকলে আমরা মিটিং করেছি ওনারা আমাদের হচ্ছে পরীক্ষা স্থগিত একটি প্রস্তাব পাঠিয়েছে ভুক্তভোগীদের দাবি কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে বারবার একই এলাকায় বাঁধ ভাঙছে এ থেকে পরিত্রাণ চান তারা বেরিবান ভাঙ্গি আমাদের এই নদী এলাকার পানি আমাদের সব সব মালামাল নষ্ট হয়ে যায় কাজ করব করবো কিন্তু কাজ করে নর্মাল ভাবে কাজ করে দিয়ে চলে যায় যদিও পানিবন্দি এলাকা পরিদর্শন শেষে বরাবরের মতো স্থায়ী সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের এই বছরের মধ্যে এটা একটাকে পাশ হয়ে যাবে পাশ হওয়ার পর এটা কাজ শুরু হবে সমীক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব মুহুরি ও কহুয়া নদীর দুতীরের একশো কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ এর মধ্যে ভেঙে গেছে প্রায় দুশো মিটার বাঁধ আতিয়ার সজল সময় সংবাদ ফেনি